বাজারে আমাদের জয়পুরহাটে হলো আলুর জন্য বিখ্যাত। সেই এলাকায় এখন আলু 40 থেকে 45 টাকা বা 50-55 টাকা কিনে খাওয়া লাগতেছে। আমাদের তো মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের কেনার বাহিরে হয়ে যাচ্ছে। হিমাগারে পর্যাপ্ত আলুর মজুত করেছেন ব্যবসায়ীরা। বাজারেও চাহিদার বিপরীতে আলুর সরবরাহ যোগান সমান, তারপরও ঊর্ধ্বমুখী দাম। জয়পুরহাটে বিভিন্ন হাট বাজারে প্রতি কেজি স্টিক আলু 40 টাকা, দেশি পাকড়ি আলু 50 টাকা ও ভান্ডারপুরের আলু 55 টাকায় বিক্রি হচ্ছে। হঠাৎ দাম এত বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা। তাদের অভিযোগ, ব্যবসায়ীরা বেশি মুনাফার লোভে হিমাগার থেকে প্রয়োজনীয় আলু বের না করায় এমন সংকট তৈরি হচ্ছে। বাজার নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ দাবি তাদের। আমরা জয়পুরহাটের খুচরা দোকানদারেরা স্টিক আলু বিক্রি করতেছি 40 টাকা, গুটি আলু বিক্রি করতেছি 50 টাকা, আর আপনার ভান্ডারপুর একটা বিক্রি করতেছি 55 টাকা। বাজারে আমাদের জয়পুরহাটে হলো আলুর জন্য বিখ্যাত। সেই এলাকায় এখন আলু 40 থেকে 45 টাকা বা 50-55 টাকা কিনে খাওয়া লাগতেছে। বাজার করতে আসে দেখলাম ভাই জিনিসের দাম অনেক বেশি। এখন আমাদের তো মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের কেনার বাহিরে হয়ে যাচ্ছে। রিং অ্যাডভান্সড, যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। তবে হিমাগার কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা বলছেন, গত বছরের তুলনায় এবছরের আগস্ট মাসে হিমাগার থেকে অনেক বেশি আলু বাজারে ছাড়া হয়েছে। খুচরা বাজার নিয়ন্ত্রণে না থাকায় এত বেশি দামে বিক্রি হচ্ছে। 128 বস্তা আলু আমি স্টোরে রাখছিলাম। আলু এবছর আমাদের ভালো ফসল দিয়েছে, ভালো দাম পাইছি, কোল্ড স্টোরে আসছি আলু বিক্রি করার জন্য। ব্যবসায়ী বা হিমাগার কর্তৃপক্ষ একটা সিন্ডিকেট করেছে, এখানে তো সিন্ডিকেটের কিছু নেই। বিগত বছরের তুলনায় ডেলিভারি তো অনেক বেশি। আমরা প্রতিদিনে আলু বের করছি প্রায় 3 গাড়ি 4 গাড়ি 5 গাড়ি করে, প্রায় জয়পুরহাট বগুড়ার প্রায় প্রত্যেকটি স্টোর থেকেই। ব্যবসায়ী ও হিমাগার মালিকদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা কৃষি বিপণন কর্মকর্তা। বিভিন্ন কোল্ড স্টোরেজে আমরা আলু খালাসের তথ্যগুলো সংগ্রহ করতেছি সরেজমিনে। কোনো ব্যবসায়ী যদি আলুর দাম বৃদ্ধি করতে চায় তাহলে আমরা কৃষি বিপণন আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা কৃষি বিপণন কার্যালয়ের তথ্য মতে জয়পুরহাটের 19টি হিমাগারে এবছর সংরক্ষণ করা হয় 1,65,104 মেট্রিক টন আলু। এর মধ্যে 20 আগস্ট পর্যন্ত খালাস হয়েছে 54,580 মেট্রিক টন। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।